दादुर माध्यम दिए अल्लाह के पावा जाबे आबू जेहेलेर साथे ओर आर कोनो पार्थक्य नहीं चले जावा लोकर नमाज कलम पर आश्चर्य बेपार एक टाइम शिलय भक्त रक्त भाई जान भक्त আর ওর নিজের চাচা সলোগান দিচ্ছে সিরায় সিরায় রক্ত খেকশিয়ালের ভক্ত এক নামাজে একটা দরুদ পড়েন সবাই পড়েন তো হ্যাঁ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়ালা আলি মুহাম্মাদ বাংলা মানে হলো আল্লাহ শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে এবং তার পরিবারের উপরে কামা সাল্লাইতা আলা ইব্রাহিম যেমন তুমি শান্তি বর্ষণ করেছিলে ইব্রাহিমের উপরে ওয়া আলা আলি ইব্রাহিম এবং ইব্রাহিমের পরিবারের উপরে এটা করেছি কি করি নামাজে করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহ শান্তি বর্ষণ করো মুহাম্মাদের উপরে বলুন এবারে সারা পৃথিবীতে যত মানুষ বর্তমান আছে গত হয়ে গেছে এবং আগামীতে আসবে সবথেকে দামি মানুষ নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আচ্ছা যাই হোক তা সব জায়গাতে ভেজাল বুঝলেন তো যাই হোক আলহামদুলিল্লাহ তা কি বলছিলাম पृथ्वी सब दामी मानुष नाम की हजरत मुहम्मद सल्लम তার নামাজে সলিমউদ্দিন কলিমউদ্দিন সুদখোর মাতাল ও ঈদের নামাজে যায় ব্যভিচার করে যায় মদ খেয়ে যায় জমি ফাঁকি দিয়ে যায় মহা বড় পাপী এই লোকটাও নামাজে তালে আল্লাহ নবীর জন্য দোয়া করে না নবীর কাছে দোয়া চায় কোনটা নবীর জন্য দোয়া করে তাই তো নবীর জন্য দোয়া করে তাহলে এবার বলছি পৃথিবীর সবথেকে দামি মানুষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই তারপরে রাস্তান সাহাবীদের তাই তো সাহাবীদের মধ্যে আবার চারজন সুপারম্যান আবু বকর ওমর উসমান আলী তাই না বলুন আবু বকরের নাম শুনলে কি বলি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ তুমি তার উপরে সন্তুষ্ট হও আল্লাহ তুমি তার উপরে রাজি হও আল্লাহ তুমি তার উপরে খুশি হও বাংলা মানে ওমর একই উসমান একই আলী একই আব্দুল ইবনে আউফ একই ইবনে মাসউদ একই আবু হুরায়রা একই ইবনে মাসউদ একই এইখানে আমরা দোয়া করলাম কার জন্য ওমরের জন্য যে আল্লাহ ওমরের উপরে খুশি হও তাই তো এবার আপনাদেরকে বলছি খুব মনোযোগ সহকারে শুনুন আবু বকর ওমর উসমান আর আলী এটা একটা পাল্লা এই পাল্লাতে রাখলাম কাকে আবু বকর ওমর উসমান আলীকে আর এই পাল্লাতে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে রাখলাম ধরে নেন বলুন তো ঈমানের দিক দিয়ে সম্মানের দিক দিয়ে মর্যাদার দিক দিয়ে আল্লাহ তাআলার ইবাদতের দিক দিয়ে কোন পাল্লা ভারী হবে আবু বকর ওমর উসমান আলী চারজন কে এই পাল্লাতে তুললাম এবার বলুন তো কোন পাল্লাটা ভারী হবে ঈমানের দিক দিয়ে কারণ পীর সাহেবদের সংখ্যা বেশি তো হবে না না হবে না তাহলে আপনারা বেশ ভালো বুঝেছেন কি বুঝেছেন যে পীর সাহেবদের তালে হালকা হয়ে গেল আবু বকর ওমর উসমানের ভারী হয়ে গেল আবার প্রথমে ফেরত যাচ্ছি আমি আবু বকরের জন্য দোয়া করেছিলেন না তার কাছে দোয়া চেয়েছিলেন কোনটা দোয়া করেছিলেন আল্লাহ নবীর জন্য দোয়া করেছিলেন না দোয়া চেয়েছিলেন করেছিলেন তাহলে আল্লাহ নবী পৃথিবীর সব থেকে দামি মানুষ ওনার জন্য যদি দোয়া করা লাগে তারপরে দামি মানুষ আবু বকর ওমর উসমান ওদের জন্য যদি দোয়া করা লাগে তাহলে হুজুরের কাছে দোয়া চাইতে যাব কেন বরং হুজুরের মাজারে গিয়ে বলবা আল্লাহ হুজুর বড় বিপদে পড়েছে ওকে তুমি কিয়ামতের দিন রক্ষা করো ওর কাছে কেন চাইতে যাব ও কি মুক্তার না উকিল যে বাঁচাতে পারবে
নবী পর্যন্ত দুয়ার মুখাপেক্ষী প্রত্যেক নামাজে পর্যন্ত শিখিয়ে দিয়ে গেছেন উম্মতকে দোয়া করবে আমার জন্য তার নবীর জন্য যদি দোয়া করা লাগে এ কথা গাজিলাপি হুজুর এ বলে গেল অনেক জায়গাতে দেখেছি বলছে মারা গেলে ভিতরে সার্টিফিকেট দেওয়া হচ্ছে বলছে কোথায় যাবে বলছে স্বর্গে চলে যাবে তা মনে মনে বলছি তোমার হুজুরই তো কিয়ামতের মাঠে নৌকা চালাবে ও তো নিজেরই ঠিক নাই কি আশ্চর্য ব্যাপার এদের উচিত শিক্ষা ঠিক এইভাবে দিতে হবে কেমন ভাবে জানেন একটা লোক স্বপ্ন দেখেছে রাতের বেলা তা পীর সাহেবের কাছে ব্যাখ্যা করতে গেছে খুব ভালো করে শুনবেন বলছে পীর সাহেব আমি একটা স্বপ্ন দেখেছি তা হচ্ছে কি স্বপ্ন বলছে আমার ডান হাতে মধু আছে হ্যাঁ আর বাম হাতে পায়খানা লেগে আছে তা বলছে তারপরে কি স্বপ্নটা কেমন হলো বলছে আমি ডান হাতটা আপনাকে দেখাতে এসেছি বাম হাতটা আপনাকে দেখাতে এসেছি তখন বলছে ওরে বাবা দুটো হাতই দেখাতে এসছো বলছে হ্যাঁ বলছে হুজুর তারপরে দেখছি একটা জিনিস তো বলছে কি বলছে আমি জানাম মধু আর পায়খানাটা নিয়ে আপনার কাছে আবার জানতে এসেছি তো বলছে কি হলো তারপরে বলছে হুজুর তারপরে আমি জানতে এসেছি স্বপ্নে ঘুমিয়ে ঘুমিয়ে দেখতে পেলাম যে না সরি ভুল হচ্ছে বলছে হুজুর একটা স্বপ্ন দেখেছি তো বলছে কি বলছে আমার হাতে যেন মধু আপনার হাতে যেন মধু আর আমার হাতে যেন পায়খানা ঘটনাটাই বলতে ভুল হচ্ছে যে আমার হাতে পায়খানা আপনার হাতে আছে মধু তখন পীর সাহেব বলছে দেখেছো পীরের কত কেরামতি তুমি পাবলিক বলে তোমার হাতে পায়খানা আমি পীর ওই জন্য আমার হাতে মধু বলছে হুজুর স্বপ্ন শেষ হয়নি বলছে তাহলে এরপরে কি আছে বলছে তারপরে দেখছি আপনি আমার হাতটা চেটে খাচ্ছেন আমি আপনার হাতটা চাটছি কি বলছি বুঝতে পারছেন হ্যাঁ মারাত্মক ব্যাপার মানে ও বলতে চাইছে যে আমার হাতে পায়খানা আপনার হাতে মধু স্বপ্ন দেখছি হুজুর বলছে মধু হবে না আমি পীর সাহেব আর তুমি সাধারণ লোক তুই পিয়ারার ব্যবসা করো তোমার হাতে মধু হবে পীরের কেরামতি নাই ও তখন বলছে হুজুর স্বপ্ন আমার শেষ হয় তা বলছে কি করতে হবে স্বপ্ন শেষ হয়নি মানে তারপরে স্বপ্নে দেখছি একটু ঘুম ভাঙানোর পরে আবার ঘুমিয়ে গিয়ে যে মধু আপনার হাতে ওইটা আমি চাচ্ছি আর আমার হাতে পায়খানাটা আপনি চাচ্ছেন এ মারাত্মক ব্যাপার এদের উচিত শিক্ষা এইভাবে দিতে হবে তাছাড়া জাতিকে বাঁচানো সম্ভব সম্ভব নয় মুশরিক এর আকীদা যদি এই হয় এর চিন্তাধারা যদি এই হয় যে আমার দাদুর মাধ্যম দিয়েই আল্লাহকে পাওয়া যাবে তাহলে আবু জেহেলের সাথে ওর আর কোনো পার্থক্য নেই আছে ভালো পাবলিকের মাথা ওয়াশ করে দিয়েছে বলছে আমরা জলসা করব একটা করে ইট আনো আর 100 করে টাকা আনো ভালো করে বুঝবেন আরে 100 করে টাকার একটা করে ইট দিয়ে যদি জান্নাত চলে যাওয়া যায় লোকার নামাজ কালাম পরে বলুন কি আশ্চর্য ব্যাপার একটা করে ইট আর 100 করে টাকা নে মাথা হাত গুলে দিয়ে বলছে আর তুমি স্বর্গে চলে যাবে আর এ তো গরু ছাগলের মতো কিছু বুঝে না এই ভাবছে বাবা বড় জায়গায় দিতে পেরেছি সাংঘাতিক ব্যাপার কি আশ্চর্য ব্যাপার হুজুর যা ব্যাখ্যা করে আপনি অবাক হয়ে যাবেন যদি বলছেন আপনি গীবত করছেন আপনি এটা জানেন যে কয়েকটা মানুষের ব্যাপারে গীবত করা যায় ধর্মীয় নেতা কি নেতা নয় অবশ্যই ভুলটা বলে দিতে হবে গোপরে কাছে এত বড় হাসলেও বোঝা যায় না কাঁদলেও বোঝা যায় না আবার কালার করে রেখেছে আর হালকা ফতুয়া পাঞ্জাবি পরে চাইনিজ হুজুর বুঝলেন তো কি আশ্চর্য ব্যাপার আরে পীরে পীরে যদি মারামারি লাগে তাহলে ভক্তরা স্বর্গে না নরকে একজনা বলছে শিরায় শিরায় ভক্ত এই রক্ত আর একজনা বলছে ভাইজানের ভক্ত আর ওর নিজের চাচা স্লোগান দিচ্ছে শিরায় শিরায় রক্ত খেকশিয়ালের ভক্ত শুনেছেন মানে ভাই ভাই পীরে পীরে মারামারি তা খোদায় খোদায় যদি লড়াই হয় বান্দারা কি করবে কঠিন ব্যাপার মুশরিক কাকে বলে এটা আপনাকে বলে দিলাম যাদের আকীদা এই আছে যে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না মাধ্যম ধরে আল্লাহকে ধরতে হয় অবশ্যই এরা হচ্ছে মুশরিক চলুন এবার আপনাদেরকে মোমেন্টটা বলবো বলে চলে যাব এক আচ্ছা বলুন তো ঈমান কয়টা বিষয়ের উপরে রাখতে হয় একদম ঠিক এ মাদ্রাসা সাহেব মুরবি সাহেব না হ্যাঁ আমি তাই তো ভাবছি যে ও কেন ফটফট করে সব কথা বলে দিচ্ছে হ্যাঁ তার মানে পেটে কিছু আছে ও আর এমনি যারা বলতে পারছে না ও গোপাল ভাঁড়ের মতো শুধু মাথা লাগছে
কাল সকালে বলবি আরে মুমতাজুল কেমন বক্তা, শালা সাংঘাতিক বক্তা, সাংঘাতিক, ও হাসের মাদানি কি বক্তা, ও হরমুজার কি বললো, সওকাত আর কি বলেছে, ফাটাফাটি করে দিয়ে চলে গেছে, একদম পীর মুড়ির সব লুঙ্গি খুলে এক গাছে তুলে দিয়েছে। যদি বলে আরে কি বলেছে ওইটাই তো মনে নেই, তবে দিয়েছে শালা সাংঘাতিক, এটাই আপনার সকালবেলার উত্তর হবে, হবে না? দিয়েছে কিন্তু কঠিন দিয়েছে। আমি আবার আসছি পাশে, নতুন লিঙ্গি কিনেছি আবার খোলার জন্য, ওখানে নিয়ে আসবো ইনশাল্লাহ। আর আমি বলে দিয়েছি আমি শাবল কুড়ুল নিয়ে কারু ভাঙতে যাব না, তবে আমি বক্তব্যের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে যত বক্তা আছে সবাইকে বলে দিয়েছি, বেরাদা রাহুল শাহিনুর সবাইকে বলে দিয়েছি ফোন করে করে, এখন একটাই বিষয় যে পীর পূজারি পীর বলে ইসলামে কিছু নেই, এই ব্যাপারে শুধু বক্তব্য চালাও। আর রাহুলকে বলে দিয়েছি সব নাম্বার আমি জোগাড় করছি, তুই শুধু মোনাজারা কর, শুধু মোনাজারা কর আর মোবাইলে ছাড়, কি বললাম বুঝলেন না? আর আবু বক্কর বলে একটা ছেলে দেখবেন ঝাড়খণ্ডের বাড়ি, হ্যাঁ আবু বক্কর খুব ফলো করবেন, ওই হাশেম মাদানি মাদ্রাসার ছাত্র, এটা জেনে রাখবেন, ও কিন্তু এখনো কমপ্লিট করেনি, এবার মনে হয় তিরিমিজি শরীফ পড়ছে, তা আল্লাহ এত দিমাগ ফাস্ট করেছে ওকে, আমি অনেক সময় অনেক হাদিস ওকে জিজ্ঞেস করি, হ্যাঁ জিজ্ঞেস করি ওকে, আরে আবু বক্কর এটা কোথায় আছে রে, খাট করে কম্পিউটার টিপে বলে দেবে, মৌলী সাহেব এটা ওখানে আছে দেখে নেন। আল্লাহ আকবার, আল্লাহ সবাইকে সব গান দেয় না, সবাইকে দেয় না, দেখবেন আর মোটামুটি 10 বছর অপেক্ষা করুন, পীর সাহেবের বউরা বড় বড় তাল গাছের পাকা তৈরি করে হাওয়া করছে, মানে মাছি তাড়াবে ইনশাল্লাহ। মানুষ যা হচ্ছে এখন সচেতন তাড়াতেই হবে, চলুন এবার আপনাকে বলছি মোমেন 6টা বিষয় ইমান ডাকলে ইমান হয়, কটা? 6টা। এক, আল্লাহর প্রতি এক বলে মানা, নবীকে শেষ নবী বলে মানা, কোরআনের প্রতি বিশ্বাস করা, কেতাবের প্রতি ইমান রাখা, আর ফেরেশতাদের প্রতি ইমান রাখা, আখেরাতের প্রতি ইমান রাখা, ভাগ্যের ভালো মন্দের উপরে ইমান রাখা। আপনাদের গ্রামে একটা ছেলে এমএ পাস, আচ্ছা বলুন তো তাকে কেউ স্যার বলে ডাকে, ডাকে না তো, কেন? চাকরি বলে ডাকবে, এ ভালো বোঝে কিন্তু, চাকরি বলে ডাকে, নামাজ পড়ো তো ভাই, নামাজ পড়ো, 5 দিন হলো ধরেছ, তোমাকে তো ফুল দিয়ে বরণ করা ভালো, এসেছিস না ভাই তুমি এইখানে, মানে কন্ট্রাক্টে, মানে জলসা পরের দিন ছেড়ে দেবে নাকি, তাহলে ও যতদিন যাবে না ততদিন নিয়ত করেই রেখেছে, মানে ভাগ্যের উপরে যে ভালো মন্দ তারপর ইমান, জি তো ও যে বাইরে যাবে কোনো গ্যারান্টি আছে, হ্যাঁ কোনো গ্যারান্টি আছে, তারপরেও এখনো পর্যন্ত বলছে বাইরে যাবো তার আগে পর্যন্ত পড়বো, মানে যাক ও একেবারে খারাপ নয় আর কি। যাই হোক, ও যদি এই মুহূর্তে দুনিয়া ছেড়ে চলেও যায় তা আল্লাহ তাআলা হয়তো বাকি দিনের নামাজ না পড়ার পাপটা হয়তো ক্ষমা করে দিতে পারে, যদি তওবা করে নেয় ক্ষমা করে দিতে পারে। যাই হোক আমি ওইদিকে যাচ্ছি না, তাহলে মাধ্যমিক পাস, এমএ পাস, বিএ পাস, ডবল এমএ, কেউ স্যার বলে না, স্যার উপাধি পেতে গেলে কি করতে হয়, স্কুলের সঙ্গে যুক্ত হতে হয়, যদি কোনো চাকরি না পাও তাহলে অন্ততপক্ষে খিচুড়ি স্কুলে হাতা ঘোরাতে হবে, বিরিয়ানি প্রতিদিন হচ্ছে স্কুলে, এই বিরিয়ানি তোমার রান্না করতে হবে আইসিডিএস এর, তাই না? তবুও তোমাকে দিদিমণি বলবে, কিছু যদি মাস্টার না হতে পারো স্কুলে ঘন্টাটাও বাজাতে হবে, তবে তোমার নাম হবে স্যার, তার আগে নয়। এই যে 6টা জিনিস বিশ্বাস করলাম, আপনি এখনো স্যার হতে পারেননি, আপনি ডিগ্রি অর্জন করেছেন ইমানের, এখনো মোমেন হতে পারেননি, মোমেন হতে গেলে কি কি লাগবে, কে কে আপনার ভিতরে কয়েকটা গুণ থাকবে, গুণগুলো বলে দেবো ইনশাল্লাহ, আমরা মোমেন হব সকলে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ভুল ত্রুটি যা আছে সব নিজেদের ভিতরে আজকে সব কিছু তওবা করে দিয়ে বাড়ি যাবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ, মাশাআল্লাহ। একটা একটা করে শুনুন, আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন মোমেন তো তারাই যারা পাপ কাজ করবে, দিনের বেলা পাপ কাজ করবে, রাতের বেলা মসজিদে গিয়ে পাপ কাজের কথা স্মরণে হয়ে যাবে, ভয়ে থপ 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 করে কাঁপবে, এরা হচ্ছে মোমেন। ভয় হয় পাপ করার পরে? ভয় হয় না। যুবক তুমি রাতের বেলা কার সঙ্গে ফোনে ভিডিও কলে কথা বলো,
সকাল বেলা তুমি আবার তোমার বন্ধুদেরকে বলো কালকে সাবিনার সঙ্গে রাত দুটো পর্যন্ত ভিডিও কলে এই 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 করেছি, এটা তোমার চরিত্র। জি, অনেক অসভ্য পুরুষ মানুষ আছে, মারাত্মক অসভ্য। সেই পুরুষ মানুষগুলো নিজের বয়স সঙ্গে কাঁধে হাত দিয়ে ছবি তুলে ফেসবুকে পোস্ট করছে, আছে না এরকম কাপুরুষ? আছে না? নেই? আছে। আর বাংলাদেশ সব থেকে নিকৃষ্ট জায়গা কেন বললাম? সোশ্যাল মিডিয়াতে সব থেকে যৌবনের বেশি সুড়সুড়ি দেয় বাংলাদেশ। দেখবেন নিজের বয়স সাথে কি করে গলা জড়িয়ে ধরে শুয়ে আছে, হারাম কর সেটাও ফেসবুকে ছাড়ছে। হ্যাঁ, আশ্চর্য ব্যাপার, ব্লগ ভিডিও তৈরি করছে। ওর বউ কি শাড়ি পরছে, কি ব্লাউজ পরছে, কি মার্কেট করলো, কি রান্না করলো, সেটাও দেখাচ্ছে। তবে আমাদের ভারত কিন্তু এই দিক দিয়ে অনেক ভালো, এটা আমি বলবো অনেক ভালো। আছে কিছু মুসলিম ভাই বোনেরা, মুসলিমদের পাবেন না ভারতবর্ষে। আর মনে হয় সোশ্যাল মিডিয়াতে একটা দুটো একজন আনকালচার এদের ভিতরে হতে পারে, একটা দুটো ব্যতিক্রম। অসভ্য যুবক তুমি, তুমি অসভ্য পুরুষ মানুষ, নিজের বইয়ের ছবি তুলে তুমি ফেসবুকে ছেড়ে দিচ্ছ, আশ্চর্য ব্যাপার। অথচ এটা পাপ, তুমি নিজেও করছো স্ত্রীকে দেখিয়ে, অথচ তুমি সেটা একবার অনুতপ্ত হলে না যে আমি পাপ কাজ করলাম, আমার ভুল হয়েছে, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিই। আল্লাহ বলছে মোমেনের প্রথম নম্বর গুণ হচ্ছে, ওরা হচ্ছে মোমেন। কারা তারা? যারা পাপ কাজ করবে তারপরে পরেই আল্লাহর ভয়ে থত 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 করে কাঁপবে, এরা হচ্ছে মোমেন। মারাত্মক একটা হাদিস বলছে, বা শুনে নেন। একজন মহিলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসেছেন, এসে বলছেন আল্লাহর নবী আমি ব্যভিচার করেছি। আল্লাহ রাসূল বলছেন ব্যভিচার করেছো, তার প্রমাণ কি? বলছে এই দেখুন আমার পেটে বাচ্চা চলে এসেছে আল্লাহর রাসূল। মহিলা তখন বলছেন আল্লাহর রাসূল পেটে বাচ্চা, এখানে আর লুকানোর জায়গা আছে? কোনো জায়গা নেই। বিশ্ব নবী বলছেন মহিলা কি করতে হবে বলো? বলছে আল্লাহর নবী আপনি আমাকে রজম করে দেন, অর্থাৎ কোমর পর্যন্ত পুঁতে আপনি আমাকে ইট পাথর মেরে ঢেল মেরে মেরে দেন। বিশ্ব নবী বলছেন মহিলা তুমি তো অপরাধ করেছো, পেটের বাচ্চা তো করেনি, এক কাজ করো বাড়ি চলে যাও, বাড়ি চলে যাও। বাড়িতে যাওয়ার পরে তুমি তোমার বাচ্চা জন্ম দাও, পর্যাপ্ত পরিমাণে যতদিন দুধ পান করবে ততদিন দুধ পান করাও, এবং রুটি খেতে শিখবে এরকম একটা বয়সে এলে অবশ্যই আমার কাছে তুমি আনবে, তোমার সাজা দিয়ে দেব। বিশ্বনবী বসে আছেন, মহিলাটি অনেকদিন পরে তার বাচ্চা ছেলের হাতে একটা রুটি দিয়ে আল্লাহর নবীর কাছে এসে বলছেন আল্লাহর নবী আপনি কি আমাকে ভুলে গেছেন? আমি সেই মহিলা যাকে আপনি আমার কাছ থেকে আপনার কাছ থেকে ফেরত দিয়েছিলেন। বিশ্বনবী বলছেন বুঝতে পেরে গেছি, বুঝতে পেরেছি। তবে তোমার এটা জানা আছে যে বাচ্চাটা ছেড়ে তোমাকে এখনই চলে যেতে হবে? আল্লাহর নবী জানি। পৃথিবীর কাকে সব থেকে বেশি ভালোবাসো? বাচ্চাকেই ভালোবাসি। কিন্তু আল্লাহ রাসূল আপনি বলেছেন কিয়ামতের মাঠে যদি কোনো মানুষকে একদিন যদি দাঁড়িয়ে থাকতে বলা হয় দিনটা হবে 50,000 বছরের। আল্লাহ কোরআনে শব্দ এসেছে ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু জাতিন হামলিন হামলাহা ওয়া তারা আন-নাসা সুকারা ওয়ামা হুম বিসুকারা ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন কিয়ামতের মাঠে পৃথিবীতে একজন নারী সব থেকে তার সন্তানকে বেশি ভালোবাসে, তার সন্তান নিচের দিক দিয়ে এমনিতে পড়ে যাবে, এমনিতে লজ্জার স্থান দিয়ে তার বাচ্চাটা পড়ে যাবে, মা বুঝতে পারবে না বাচ্চা কেমন করে হলো। বাচ্চা মায়ের পায়ের কাছে এসে বলবে মা একটু দুধ দাও, কলিজা ফেটে যাচ্ছে দুধ দাও, মা সেদিন তার বাচ্চার দুধ পান করানোটা ভুলে যাবে। আর মানুষগুলোকে দেখতে পাওয়া যাবে মাতালের মতো করে ঘুরছে, অমাহুম বিসুকারা, আল্লাহ বলছে তারা কেউ মদ পান করেনি, ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আমার কঠিন আযাবের ভয় তারা মাতালের মতো করে ঘুরছে গোটা কিয়ামতের মাঠ। ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি, আল্লাহ আমার নফসের কি হবে, আমার নফসের কি হবে? ওই দুধ থেকে একজন মানুষ শুধু বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী আপনি বলেছেন কিয়ামতের মাঠে যদি একদিন দাঁড়াতে বলা হয় 50,000 বছর,
আমাকে যদি জাহান্নামের আগুনে এক দিনের জন্য যদি নবী রাখা হয় সেই দিনটা হবে 50 হাজার বছরের নবী জি আমার এই জেনা করার কারণে যদি আমাকে আল্লাহ এক দিনের জন্য জাহান্নামে দেয় 50 হাজার বছর আমাকে জাহান্নামের আগুনে পুড়তে হবে তার থেকে নবী আমার কলিজার নিংড়ানো সন্তানকে ফেলে দিয়ে আমি যদি আপনার সাজা যদি গ্রহণ করি কোরআনের সাজা যদি গ্রহণ করি অবশ্যই আমি কিয়ামতের মাঠে বাঁচবো কি বাঁচবো না আল্লাহর নবী বলছেন মাগিরা অবশ্যই তুমি বেঁচে যাবে আল্লাহর নবী বলছেন বাচ্চাটা একজনকে দিয়ে দাও একজনকে দিয়ে দাও হলো বাচ্চাটাকে বাচ্চাটাকে কোলে ধরে দাঁড়িয়ে আছে মহিলাকে নিয়ে যাওয়া হলো ফাঁকা ময়দানে কোমর পর্যন্ত পুঁতে দেওয়া হলো ইট পাথর দিয়ে মহিলাটাকে মারতে শুরু করে দেওয়া হলো আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলো তার খালেদ বিন ওয়ালিদ বলছেন এত বড় একটা পাথর নিয়ে আমি এম করে মেরেছি তার মুখে মহিলাটার মুখ থেকে রক্ত ছিটকিয়েছে আমার মুখে লেগে গেল আমি তাকে ভৎসনার সুরে বললাম হে অপবিত্র মহিলা হে ব্যভিচারকারিণী মহিলা এই বদমাশ মহিলা তোমার রক্ত আমার পবিত্র মুখে লেগে গেল এই বলে যখন গালাগালি করছে আল্লাহ নবী সাল্লাম দরজা খুলে বার হয়ে বলছে কে তোমরা ভৎসনা করছো বলো খালেদ বিন ওয়ালিদ বলছেন আল্লাহর নবী আমি বিশ্ব নবী বলছেন খালেদ শোনো এই মহিলাটা ব্যভিচার করেছে তার বাচ্চা জন্ম দিয়েছে নিজের কলিজা নিংড়ানো সন্তানকে এই দেখো কার কোলে রেখে দিয়ে নিজে মরতে বসেছে আল্লাহর ভয়ে আল্লাহ আজাবের ভয়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি এই মহিলাটি যে তওবা করেছে এই মহিলাটি আল্লাহকে যে ভয় করেছে এই মহিলাটি আল্লাহর দরবারে যতটা ক্ষমা পেয়েছে এর ক্ষমাটা যদি এর ওই অনুতপ্তটা যদি মক্কার একেবারে পাপী মানুষদের মাঝখানে বিলিবন্টন করে দেওয়া হয় অজস্র পাপী মানুষ যারা কোনোদিন জান্নাতে যাবার চান্স পাবে না ওই একজনের তওবা করার কারণে তারাও সব ক্ষমা পেয়ে যাবে আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলছেন ইন্নামাল মুমিনুন আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ মুমিন তো তারাই যারা পাপ করবে পাপ করার পরে পরে ভয় হয়ে গেলে ভয় থরথর করে কাঁপবে আল্লাহ আমার স্ত্রীর সঙ্গে পাপ করেছি আল্লাহ আমার বোনের সঙ্গে ভুল করেছি আল্লাহ আমার ভাইয়ের সঙ্গে ভুল করেছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও দুই আল্লাহ তাআলা বলছেন বাইজা তুলিয়া তালিকিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন মুমিন হচ্ছে দ্বিতীয় নম্বরে গুণে গুণান্বিত তাদের সামনে যখন আমার নিদর্শনাবলী যখন পেশ করা হয় তখন তার ঈমান যাদাতুহুম ঈমানা তার ঈমান বৃদ্ধি পায় তার ঈমান বেড়ে যায় এখানে ব্যাখ্যা দুই প্রকারের এক কোরআনের আয়াত পড়লে ঈমান বাড়ে বাড়ে কি বাড়ে না বাড়ে আপনাদের বাড়ে বাড়ে না মনে আছে হযরত ওমর রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর কোরআন তেলাওয়াত শুনে বিস্তারিত ঘটনা ওর বোনের ব্যাপারে কোরআন শুনে মুগ্ধ হয়ে ইসলাম কবুল করেছিলেন ঘটনা মনে আছে মনে আছে আজও পর্যন্ত এখানে কোন হাজী সাহেব আছেন স্টেজে কে হাজী সাহেব আছেন হাজী সাহেবকে দিয়ে কথাটা ভালো প্রমাণ করা যাবে ভেত বাঙালি ভাত খায় কিছু বুঝে না বাংলা একটু আড্ডু পড়তে জানে আরবির হ বুঝে না এই রকম লোক দেখবেন কাবা শরীফে হজ করতে যায় ইথিওপিয়া তানজানিয়া জার্মান জাপান উজবেকিস্তান পাকিস্তান ভারত বাংলাদেশ সারা পৃথিবীর বিভিন্ন ভাষাবলম্বী মানুষেরা তা কাবা শরীফে যায় একত্রিত হয়ে হজ করতে কিন্তু আব্দুর রহমান আসসুদাইস আল্লাহু আকবার যখন কোরআন তেলাওয়াত করেন এত কান্না করেন যজস্র বাঙালিরা যারা কোরআনের কিছুই বোঝে না তারা পর্যন্ত হাউ হাউ করে কাঁদে কাঁদে কি কাঁদে না কাঁদে কিসের কারণে আল্লাহ বলছেন আয়াতুহু যাদাতুহুম ঈমানা তাদের সামনে যখন আমার আয়াতকে তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায়